হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। তা আজকে আমি আবার তোমাদের কাছে এলাম, একটা নতুন আইটেম তৈরি করেছি। গতবার আমি একটা গল্প বলেছিলাম, সেটা হচ্ছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, সেখানে যে উইনার হয়েছিল সেই টর্টয়েসকে আমি তৈরি করেছিলাম। এবার আমি সেই গল্পেরই রেস ধরে যে লুজার হয়েছে, অর্থাৎ হেয়ার মানে খরগোশ, তাকে আমি তৈরি করেছি। তোমরা ফার্স্ট একটু দেখো কিরম ভাবে আমি তৈরি করেছি, তারপর আমি বলবো। আগে মডেলটা একটু দেখে নাও। তোমরা দেখেছো তো? আচ্ছা, এবার বলি আমি কি করে তৈরি করেছি এই হেয়ারটাকে। ফার্স্টে এরকম একটা কন্টেনার নিয়েছি, এরকম কন্টেনার নিয়েছি। এই কন্টেনারটাকে আমি বডি হিসেবে ইউজ করেছি। এই কন্টেনারটাকে নিয়ে একটা বেসের উপরে ফিক্সড করে দিয়েছি। ফিক্সড করে দিয়ে তারপরে এখানে ডেনড্রাইট লাগিয়ে তারপরে সব তুলোগুলোকে সেট করেছি। সামনে যে মুখটা দেখছো এরকম টাইপ অ্যালুমিনিয়াম ফয়েল, সেই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ঠিক ওই মুখের আকারে এরকমভাবে একটু ত্রিভুজের মতন একটা শেপ দিয়েছি। শেপ দিয়ে তারপরে তার উপরে তুলো স্টিক করে দিয়েছি। এবার হলো কান। দেখো কান কি করেছি, এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, সেই ফয়েলটার কানের আকারে যেরকম খরগোশের কান থাকে সেরকমভাবে সেই আকারে আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলটাকে প্রথমে সেট করেছি। তার উপরে ডেনড্রাইট দিয়ে এরকম করে তুলো স্টিক করে দিয়ে তারপরে যখন হয়ে গেল তখন ফাইনালি এই মুখের সঙ্গে স্টিক করেছি। সেরকমই এরকম পা দেখো, পাগুলোকেও আমি সেই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করে তুলো দিয়ে ডেনড্রাইট দিয়ে স্টিক করে তারপরে এগুলোকে ইন্ডিভিজুয়ালি লাগিয়েছি, ঠিক আছে? তারপরে তো চোখ, সামনে তার নাক এবং তার গোঁপ যা যা থাকে একটা হেয়ারের আমি লাগিয়ে দিয়েছি, মানে হেয়ারের মুখের আকারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলি তোমাদের এটা কিরম লেগেছে, কারণ এটা করতে গিয়ে আমি আরেকটা মডেল করেছিলাম কিন্তু সেটা ঠিক আমার মনোভূত হচ্ছিল না। হ্যাঁ, কারণ কোনো কিছু তৈরি করার সময় আমি একদম এক্স্যাক্টলি তার আকারটা দেওয়ার চেষ্টা করি, যদি সেই আকারটা না হয় আমি আবার নতুন করে করি। সাধারণত আমার অসুবিধা হয় না, এক চান্সেই আমি করতে পারি, কিন্তু এইখানে খরগোশের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস অ্যারাইজ করছিল, তুলোর কাজ একটু ডিফিকাল্টি অ্যারাইজ করছিল, যার জন্য আমি একটা মডেল করেছিলাম কিন্তু সেটা আমার মনোভূত হয়নি। রাত্রিবেলাতেও আমি চেষ্টা করেছিলাম, মনোভূত হয়নি, তখন আজকে সকালবেলা এই এই মডেলটা আবার তৈরি করলাম। আপাতত আমার খুব একটা খারাপ লাগছে না, এখন তোমরা এটা বিচার করবে। হ্যাঁ, আমার দিক দিয়ে তো আমি করেছি, এবার তোমাদের দিক দিয়ে তোমাদের কিরম লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজটা তোমাদের কেমন লাগে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, নেক্সট দিন আবার নতুন আইটেম আনবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই।